بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم আমার প্রিয় মুসল্লি ভাইরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। তিনি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আমাদের প্রতি মাসের যে মজলিস মাহফিল আমরা তাতে শরীক হতে পেরেছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তান এমন এক শত্রু যে সে তার শত্রুতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চ্যালেঞ্জ আকারে ঘোষণা দিয়েছে। শয়তান এমন এক শত্রু যে শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের আয়াতে আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু হিসাবে পরিচয় দিয়েছেন, আখ্যা দিয়েছেন। শয়তান এমন এক শত্রু যে শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা শক্তি দিয়েছেন, এতটা পাওয়ার দিয়েছেন যে সে মানুষের শিরায় উপশিরা, মানুষের ধমনীতে ধমনীতে, মানুষের রক্ত কণিকা বিচরণ করতে পারে, থাকতে পারে, প্রবেশ করতে পারে। শয়তান এমন এক শত্রু যে শত্রু মানুষের কেবল যে আখিরাতের জীবনকে ধ্বংস করে এ কথাই না, কেবল যে আমার পরকালের জীবনকে ধ্বংস করবে এ কথাই না, শয়তান একজন মানুষের দুনিয়ার জিন্দগিকেও দুঃখের করে দেয়, কষ্টের করে দেয়, এবং দুনিয়াতেও তাকে অনেক অশান্তি দেয়। একজন মানুষের সবচেয়ে বড় অশান্তি হচ্ছে তার মানসিক অশান্তি, তার অন্তরের অশান্তি মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে তোলা, মানসিকভাবে তাকে অশান্তি করে তোলা শয়তানি কাজটাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বহু আয়াতের মধ্যে কথা ইশারা করেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করবে, তাকে কখনো তোমাদের বন্ধু বানাবে না, তোমরাও তাকে কি হিসাবে গ্রহণ করবে, শত্রু হিসাবেই গ্রহণ করবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেছেন,
ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই মানুষের জন্য শয়তান একটা প্রকাশ্য শত্রু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরা দামি, শয়তান বনু আদমের মানুষের রক্তের প্রবাহের সাথে রক্ত কণিকা শিরা শিরা শয়তান প্রবাহিত হয়, শয়তান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিষ্কার বলার পরেও শয়তানকে আমরা আমাদের শত্রু মনে করছি না। আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা যেন এরকম যে শয়তান হচ্ছে আমাদের বন্ধু। শয়তানে যা খুশি হবে, যে কাজ বা কথা বললে শয়তান খুশি হবে, আমরা সেই কাজই করছি, আমরা সেই কথাই বলছি। এর চাইতে বুকামি, এর চাইতে আহাম্মকি, এর চাইতে নির্বুদ্ধিতা আর কিছুই হতে পারে না। যে আমার প্রকাশ্য শত্রু, যে আমার আখিরাতের চিরদিনের জীবনকে ধ্বংস করছে করবে, যে আমার আখিরাতের শান্তি উন্নতি সফলতাকে বরবাদ করে দিবে, এবং কেবল তাই নয়, যে আমার দুনিয়ার জিন্দিগিকেও কেমন করে আমার ক্ষতি হবে, কেমন করে আমি অশান্তির মধ্যে পড়ব, কেমন করে আমি বিপর্যয় ফসাদ বালা মুসিবতের মধ্যে পড়ব, এটাই শয়তানকে খুশি করে, এবং এতে শয়তান সন্তুষ্ট হয়, শয়তান অত্যন্ত খুশি হয়। আমরা জানি যে একজন মানুষের পারিবারিক জিন্দিগিটা হচ্ছে তার শান্তির, সুখ শান্তির অন্যতম একটা উসিলা, অন্যতম একটা উপায়। কোনো মানুষের যত গাড়ি আর বাড়ি থাকুক না কেন, তার ঘরে যদি শান্তি না থাকে, তার বিবির সাথে তার যদি শান্তি না থাকে, তার সন্তানদের সাথে তার যদি শান্তি না থাকে, এর চাইতে অশান্তি আর কিছুই হতে পারে না। এবং এত অশান্তি, এত অশান্তি যে অনেক সময় তো মানুষ আত্মহননের দিকে পর্যন্ত অগ্রসর হয়ে যায়, আত্মহত্যার দিকে সে অগ্রসর হয়ে যায়, এত কষ্ট সে অনুভব করে, এত কষ্ট সে ফিল করে। একজন মানুষের পারিবারিক জিন্দগির মধ্যে কেমন করে অশান্তি হবে, শয়তান এই জিনিসটাই সবসময় চিন্তা করে, এবং কেবল তাই নয়, শয়তান সবচেয়েতে বেশি খুশি হয়, শয়তান সবচেয়েতে বেশি আনন্দিত হয় যখন পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, এবং এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ পর্যন্ত চলে যায়, তাদের মধ্যে ছাড়া ছাড়ির অবস্থা পর্যন্ত চলে যায়। বর্তমানে আমাদের জন্য আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে দিন দিন আমাদের এই অশান্তিগুলি বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আগের তুলনায় অনেক বেশি পারিবারিক বিচ্ছেদ হচ্ছে। বিয়ে দু বছর, তিন বছর, পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর সংসার করার পরেও দেখা যাচ্ছে বিচ্ছেদ চলে আসতেছে, বনিবনা হচ্ছে না। এর চাইতে অশান্তি এবং দুঃখ আর কিছুই হতে পারে না। এর কারণ একটাই, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য না করে শয়তানকে আমরা খুশি করি, শয়তানকে আমরা অনুসরণ করি, শয়তানের কথা আমরা শুনি। আপনারা জানেন, আমিও বলেছি বা এর আগেও অনেক শুনেছেন উলামায়ে কেরামের মুখ থেকে, যে ইবলিশ শয়তান যখন সকাল হয় সে তার সিংহাসন পাতে সমুদ্রের পানির উপরে। ইবলিস তার সিংহাসন কোথায় পাতে? সমুদ্রের পানির উপরে।
এরপর সে তার যে বাহিনী আছে এদেরকে খণ্ড খণ্ড করে, এদেরকে গ্রুপ গ্রুপ করে সে ছেড়ে দেয় যে যাও, সারাদিন দুষ্টামি করে, শয়তানি করে, আবার সন্ধ্যার সময় বিকালে রিপোর্ট দেবে কে কি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের বেলা যে গ্রুপটা বের হয়, সন্ধ্যায় যখন ইবলিস তাদের রিপোর্ট নেয়, কোনো শয়তানি কথা বলে যে বস আজকে তো আমি অমুককে নামাজ কাজা করাইছি, তো বড় শয়তান ইবলিস বলে যাবেটা ফট, তুই কিছুই করিস নি। কেউ এই কথা বলে যে আজকে তো অমুককে আমি অমুক গুনাহের মধ্যে লিপ্ত করেছি, বড় শয়তান শুনে বলে এই কথাটা, যা কিছুই করিস নি। শেষে এক শয়তান সে এসে তার এই রিপোর্ট দেয়, এই কথা বলে সে যে আজকে আমি অমুক পরিবারের তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করায় দিয়ে, ঝগড়া সৃষ্টি করিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে আমি বিচ্ছেদ সৃষ্টি করায় দিছি, তালাকও সৃষ্টি করায় দিছি। তখন শয়তান, বড় শয়তান এত খুশি হয়, এত খুশি হয় যে সে তার সিংহাসন ছেড়ে উঠে আসে, সে তার চেয়ার ছেড়ে সিংহাসন ছেড়ে উঠে আসে এবং ওই শয়তান তাকে বুকে জড়িয়ে ধরে, ওই শয়তানকে সে বুকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে কথা, হাদিসে এসেছে আন্তা আন্তা, তুই না একখান বেটার কাজ করেছিস, তুই একখান বেটার কাজ করেছিস, তুই একখান বেটার। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে শয়তান আমাকে কষ্ট দিতে পেরে, আমাকে কষ্ট দিতে পারলে কেবল যে আমার আখেরাত, শয়তান যে কেবল আমার আখেরাত বরবাদ করবে এই কথাই না, দুনিয়াতেও সে আমাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, এবং কষ্ট দিতে পারলে সে আনন্দিত হয়। কিন্তু তারপরেও যে কত বেকুফি আমার এটা, কত নির্বুদ্ধিতা আমার এটা, কত বোকামি আমার এটা, যে আমার ক্ষতির চিন্তা করছে, যে আমাকে গর্তে ফেলানোর চিন্তা করছে, যে আমাকে ধ্বংস করায় দেওয়ার জন্য, বরবাদ করে দেওয়ার জন্য চিন্তা করছে, আর আমি প্রতিনিয়ত আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার মোয়ামেলার মধ্যে, আমার সব কিছুর মধ্যে এমন জিনিস আমি করছি, এমন কথা আমি বলছি, এমন আচরণ আমি প্রকাশ করছি যার দ্বারা শয়তান কি হয়, সন্তুষ্ট হয়, শয়তান খুশি হয়। ভাই, একজন মানুষ শয়তানের আক্রমণ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচাটা তার জন্য অত্যন্ত জরুরি। শয়তানের কুমন্ত্রণা থেকে যদি আমি বাঁচতে না পারি, শয়তানের প্ররোচনা থেকে যদি আমি বাঁচতে না পারি, তাহলে দুনিয়াতেও আমার জন্য অশান্তি, আর আখেরাতে তো ধ্বংস বরবাদই আমার জন্য আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য কিছু জিকির, কিছু আমল উল্লেখ করা হয়েছে। যে আমলগুলো আমি যদি করি, যে জিকিরগুলি আমি যদি করি, তাহলে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আমি কি করতে পারব, বাঁচতে পারব। আজকে সংক্ষেপে এই বিষয়গুলোই আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে কি কি আমলের দ্বারা, কি কি দোয়ার দ্বারা, কি কি আমলের দ্বারা শয়তানের কুমন্ত্রণা থেকে আমি বাঁচতে পারব, শয়তানের প্ররোচনা থেকে আমি বাঁচতে পারব, শয়তানের ধোঁকা থেকে আমি বাঁচতে পারব। কারণ বাঁচতে তো হবেই, আমাকে বাঁচতে হবেই, সে তো আমার দুনিয়ার জীবনকেও ধ্বংস করতে চায়, সে তো আমার আখেরাতকেও ধ্বংস করতে চায়, এবং এত গোপন শত্রু, এত অদৃশ্য শত্রু যদি সামনাসামনি হইতো, তাহলে না অন্তত একটা ঘুষি তো দিতে পারতাম, একটা কিল তো দিতে পারতাম, একটা হইলেও একটা লাঠি টাত্তি দিতে পারতাম, পরাজিত হইলেও একটা কিল থাপ্পড় দিতে পারতাম। কিন্তু এমন
গোপন এবং অপ্রকাশ্য পুশিদা এমন গোপন শত্রু সে, যে কোন দিক থেকে যে কোন দিকতে চলে আসে এ আমার জন্য টের পাওয়াটাই কি হয়ে যায় মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে শয়তান কত বেয়াদব এবং বেতমিজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে চ্যালেঞ্জ দিচ্ছে, সে ঘোষণা দিচ্ছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম। হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিন, আপনি আমাকে সুযোগ দিন এই বনি আদমের সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমি এই বনি আদমকে কি করে ছাড়ব, ধ্বংস করে ছাড়ব, তাকে ভ্রষ্ট করে ছাড়ব, তাকে বিপদগামী করে ছাড়ব। মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন এই কথা যে শয়তান ডানের কথা বলেছে, বামের কথা বলেছে, সামনের কথা বলেছে, পেছনের কথা বলেছে, কিন্তু উপরের কথা বলে নাই। কারণ উপর দিয়ে সব সময় বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কি হয় আসতে থাকে, দাজিল হইতে থাকে। তাই শয়তানের এই সাহস নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের উপরে যেদিক থেকে আসবে সেদিকে সে কি করবে, আল্লাহর রহমতকে আটকে দিবে, এটা শয়তানের জন্য সাহস নাই, সম্ভব না। তাই সব দিকের কথা সে বলেছে কিন্তু উপরের দিকের কথা সে বলে নাই, বলতে পারেনি। ইবলিস এবং শয়তানের আক্রমণ থেকে, প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্যে প্রথম যে বিষয়টা আমাদের দরকার সে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত চাওয়া। খুব বেশি বেশি কি চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত চাওয়া। আল্লাহ যদি আমাকে রহমত না দেন, আল্লাহ যদি আমাকে দয়া না করেন, আল্লাহ যদি আমাকে মেহরবানি না করেন, তাহলে আমার এলেম আমাকে শয়তান থেকে বাঁচাইতে পারবে না, আমার ক্ষমতা আমাকে শয়তান থেকে বাঁচাইতে পারবে না, আমার শক্তি আমাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না। শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি, আল্লাহ রহমত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা নূরে এই কথা ইরশাদ করেছেন, বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতান, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতান। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, যদি তোমাদের উপর আল্লাহর রহমত এবং মেহরবানি না থাকতো, তাহলে তো তোমরা সবাই শয়তানকে অনুসরণ করতে, তোমরা সবাই শয়তানকে অনুসরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায়, তার রহমতে শয়তানের আক্রমণ থেকে, প্ররোচনা থেকে আমাদেরকে কি করে বাঁচিয়ে দেন। তাই সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কি করা, আল্লাহর রহমত চাওয়া। বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এলেম আমাকে বাঁচাইতে পারবে না, আমার আমল আমাকে বাঁচাইতে পারবে না, আমার শক্তি আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারবে না। সুন্দর একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আপনাদেরকে আগেও বলছি এই ঘটনাটা। ঘটনাটা হচ্ছে হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, বড় পীর, অনেক বড় পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ একদিন তিনি সফরে যাচ্ছেন, সফরে যাচ্ছেন তো রৌদ্র খালি উন্মুক্ত ময়দান, রৌদ্র প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, এমন সময় দেখেন আস্তে আস্তে মেঘ ওনাকে ছায়া দিচ্ছে এবং ওনার নিকটবর্তী হচ্ছে। মেঘের একটা অংশ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি দিচ্ছে, কেমন খুশি লাগে না, আলহামদুলিল্লাহ না, হুজুর অমুকের কারামতি প্রকাশ, পরের দিন পত্রিকাতে দিয়ে দিত, হুজুর অমুকে অ্যাডভার্টাইজ করন লাগতো না, বুজুর্গি বুজুর্গি অ্যাডভার্টাইজ করে হয় না, বুজুর্গি অ্যাডভার্টাইজ করার জিনিস ন, এ তো আমার আর আল্লাহর ব্যাপার, এ তো কার ব্যাপার, আমার আর আল্লাহর ব্যাপার।
কাজে যারা তাদের বুজুর্গি এবং কারামতি অ্যাডভার্টাইজ করে এরা ভণ্ড, এরা সহি ওলি না। সহি ওলি হকানি ওলি কোনোদিন তার কারামতির কি করবে না, অ্যাডভার্টাইজ করবে না। সে তো নিজেকে আরো আড়াল করে রাখে, নিজেকে পুশিদা করে রাখে, প্রকাশ হতে দেয় না, সে নিজেকে আরো আড়াল করে রাখে। যাই হোক, তো হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এদিকে মনোযোগ নাই, উনি তো কামেল মানুষ, এদিকে কোনো মনোযোগ নাই, উনি উনার সফর উনি চলতেছেন। আস্তে আস্তে দেখেন মেঘ খণ্ডটা কাছাকাছি আসতেছে, কাছে হচ্ছে, কিরে এতে আরেক মুসিবত, মেঘ খণ্ড আসমানে আগে তো দূরে ছিল, এখন কাছাকাছি হচ্ছে। কিছু দূর অগ্রসর হওয়ার পর শুনেন মেঘের আড়াল থেকে আওয়াজ আসতেছে, অদৃশ্য আওয়াজ, গাইবি আওয়াজ আসতেছে। ও আব্দুল কাদির, আল্লাহ তোমার প্রতি এত সন্তুষ্ট, এত খুশি যে অন্যান্য মানুষের জন্য দুনিয়াতে যা হারাম, অন্যান্য মানুষের জন্য দুনিয়াতে যা হারাম, কথার কথা মদ খাওয়া হারাম, চুরি করা হারাম, ব্যভিচার করা হারাম, জ খেলা হারাম, আল্লাহ খুশি হয়ে তোমার জন্য এই হারামকে হালাল করে দিয়েছে। এটা তো আল্লাহ নবীর জন্যও করেননি। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ তাআলার এত মর্যাদার এবং এত মহব্বত, এত ভালোবাসার পাত্র, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কথার কথা বলতেছি, যে নবীজির জন্য কি ব্যভিচার হালাল ছিল, নবীজির জন্য কি মদ পান করা হালাল ছিল, নবীজির জন্য কি নামাজ তরফ করা জায়েজ ছিল? দুনিয়া এটা জান্নাতে, দুনিয়াতে আমার উপরে যা বিধিবিধা একজন নবীর, তাই দুনিয়াতে এরকম কারো জন্য আল্লাহ তার নবীদের জন্য করেন নাই যে হারামকে কি করে দেওয়া, হালাল করে দেওয়া। তো দেখেন যে মেঘ খণ্ড থেকে গাইবী আওয়াজ আসতেছে, দেখেন ধোকাবাজি কিভাবে হয়, মেঘ খণ্ড থেকে গাইবী আওয়াজ আসতেছে, ও আব্দুল কাদের অন্যান্য মানুষের জন্য যা হারাম আল্লাহ তোমার জন্য তা কি করেছে, হালাল করে দিয়েছে। সাথে সাথে উনি বুঝতে পারলেন যে এটা তো শয়তানের ধোকা ছাড়া কিছুই না, এ তো শয়তানের ধোকা ছাড়া কিছুই না। তাই সাথে সাথে তিনি পাঠ করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত পাঠ করতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, এখন শুধু দূরেই পালাইতেছে, মেঘখণ্ড কাছে আসতেছিল, এখন আর কি নাই, কাছে নাই, এখন কেবল দূরে যাচ্ছে। হযরত খাজা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, সামনে অগ্রসর হচ্ছে। এখন শয়তান তার ধোকাবাজির সুরত পাল্টায় দিয়েছে, শয়তান তার ধোকাবাজির সুরত, ভাই মনে রাখবেন সবাইকে সবভাবে শয়তান কি করতে পারে না, ধোকা দিতে পারে না, যাকে যেভাবে ধোকা দেওয়া দরকার না। এই জন্য এক বড় আলেম বলতেন যে মুফতি সাহেবের শয়তান মুফতি সাহেবই হয়, বড় আলেমের শয়তানও এরকম কি হয়, বড় আলেম, কারণ তার কাছে তো যেন তেন শয়তানকে পাঠাইলে কি হবে না। আরেকটা কথা মনে পড়ে গেল, হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমাদের এমন কেউ নাই, বনু আদম আদমদের আদম সন্তানদের এমন কেউ নাই যার সাথে একটা শয়তান সঙ্গী না আছে, যার সাথে একটা শয়তান সঙ্গী না আছে। এই জন্মের পরেই খুচা মারা শুরু হয় না, হাদিসে আসছে, এবং এই খুচার কারণেই শিশু কি করে উঠে, চিৎকার করে উঠে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কি আছে, কারণ রাসূল তো কি সন্তান, আদম সন্তান, আদম সন্তান। তো রাসূল যখন বললেন এই কথা যে বনি আদমের মধ্যে এমন কেউ নাই যার সঙ্গে একটা শয়তান সঙ্গী আর একটা ফেরেশতা সঙ্গী, এটাও আছে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আমার সঙ্গেও, কিন্তু আমারটা মুসলমান হয়ে গেছে, আমারটা কি হয়ে গেছে। শুরুতে যে কথাটা বললাম যে কেমন দেখেন শয়তান, আমি তো নিশ্চিন্ত হয়ে বসে আছি, আমি তো নিশ্চিন্ত ঘুমিয়ে আছি,
না দারোয়ান রেডি রেখেছি, না তালা রেডি রেখেছি, যা না দরজা রেডি রেখেছি, আরও এরকম লোভনীয় জিনিস রেখেছি যে যেন শয়তানকে ওয়েলকাম জানাচ্ছি যে আয় আয়ুষ নাকি বহুদিন যাবৎ তোরে দেখি না, আয় আমার ঘরে তুই, যে আমার প্রকাশ্য শত্রু, যে প্রতি মুহূর্ত আমার ক্ষতি, আমার ধ্বংস, আমার অশান্তির কি করে চিন্তা করতেছে এবং প্ল্যান প্রোগ্রাম করতেছে, সে কিভাবে আমার কাছে আসতে পারে, আমার ঘরে আসতে পারে, আমি আরো ফুলের তোড়া নিয়ে কি করতেছি ভাবসা অপেক্ষা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কত মারাত্মক সে, যে এটা তো জানা কথাই যে নবীজিকে তো কখনো কি করতে পারবে না, কাবু করতে পারবে না, কিন্তু তারপরেও সে তার চেষ্টা ছেড়ে দেয়নি, সে তার কি করে নাই, আর একটু চেষ্টা করে দেখি না, বুঝলাম হুজুররা আমার কাজা করাইতে পারবো না, বুঝলাম কিন্তু একটু কি করে দেখি, চেষ্টা করে দেখি, একদিন দুই দিন তিন দিন আরেকদিন দেখা যা এরকম অবস্থা যে আহা এমন মজার ঘুম দুনিয়াতে আর জীবন আমি কি করি নাই, তাই হয় কি হয় না বাবা, একসময় এরকম এমন মজার ঘুম শয়তান আমাকে দিয়ে দিল। এবং হাদিসে তো এই কথাও এসেছে যে নাকের আগায় বসে গিট দিতে থাকে না, আর বলতে থাকে দেখবেন মোবাইলে আপনি অ্যালার্ম দিয়েছেন পাশেই রেখেছেন, আচ্ছা উঠলেন না, উঠেও আবার দেখবেন নফস বলবে আচ্ছা আর পাঁচটা মিনিট, এখনও তো অনেক টাইম আছে, এখন শীতের রাত, আগে না সাড়ে তিনটার সময় উঠতাম, এখন তো সাড়ে তিনটার সময় ওঠা জরুরি না, পরে চারটার সময় উঠলেও চলবে, চারটার সময় উঠলেও চলবে, এভাবে আপনি কি করেন, আর আর পাঁচটা মিনিট, আর দশটা মিনিট, আর বারোটা মিনিট করতে করতে কেমন করে যে আজান হয়ে যা আর টেরি পাওয়া যায় না। তো শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আমরা কি বললাম প্রথম উপায়টা কি, আল্লাহর রহমত আমাকে আনতে হবে, আল্লাহর রহমত আমাকে পাইতে হবে। খাজা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহ শয়তান প্রথম ধোঁকা দিল এই সুরতে যে গাইবি কিছু দিয়ে কারামতি তারামতি কিছু দিয়ে হুজুরকে কি করতে পারি কিনা, ধোঁকা কাবু করতে পারি কিনা, ধোঁকা দিতে পারি কিনা, দেখলো যে পারলো না, তো আবার সুরত তার পাল্টে ফেলল, শয়তান তার সুরত কি করলো পাল্টে ফেলল, আবার কয়েক মাইল অগ্রসর হওয়ার পর আবার আসছে, এসে বলে ও আব্দুল কাদির, ও আব্দুল কাদির আজকে তুমি আলেম হওয়ার কারণে, আজকে তুমি আলেম হওয়ার কারণে তোমার এলেম তোমাকে বাঁচা দিল, না হলে খবর আছিল তোমার, তোমার এলেম তোমাকে কি করলো বাঁচা দিল। হযরত খাজা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহ সাথে সাথে আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলেন, আর নাউযু বিল্লাহি মিন যালিক পাঠ করলেন, বললেন দূর হো আমার এলেমের তো কোনো ক্ষমতা নাই বাঁচানে, বাঁচানে ওয়ালা তো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আমার এলেম আমাকে কি করতে পারে না, বাঁচাইতে পারে না। তাই যে কথাটা বললাম যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, তোমাদের উপর যদি আল্লাহর রহমত না থাকে, তোমাদের উপর যদি আহা মাঝে মাঝে কত কষ্ট লাগে, ভালো ভালো মানুষ না, ভালো ভালো মানুষ দুঃখের মধ্যে পড়ে যায়, জানা কথা আচ্ছা দুষ্টামি করার জায়গার অভাব আছে, অভাব আছে, তুই আদালতের মধ্যে অফিসের মধ্যে তুই একটা প্রশাসনের লোক না, প্রশাসনিক লোক তুমি, অফিসের মধ্যে দিনে দুপুরে তুমি কেমন করে দুষ্টামিটা করবে, এত বেসরম, এতটুকু ডর ভয় তোমার নাই, এখন তো বেইজ্জতি, এখন বেইজ্জতি হওয়া ছাড়া কোনো কি নেই উপায় নেই, মানে শয়তান এভাবে এভাবে ধোঁকার মধ্যে ফালায় দেয় যে মুহূর্তের মধ্যে ধোঁকাটা হয় পাঁচ মিনিটে, ধোঁকাটা হয় দশ মিনিটে, ধোঁকাটা হয় আধা ঘন্টা, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর না, আমাদেরও হয়েছে এরকম, কোনো একটা পদস্খলন আমার হয়ে গেছে, কোনো একটা গুণা আমার হয়ে গেছে, হয়তো গুণাটা মাত্র দশ মিনিটে, না হয় পাঁচ মিনিটে, না হয় আধা ঘন্টা, আমার জওয়ানকালে হয়ে গেছে, কিন্তু এখন মনে পড়লে কেমন শরম লাগতেছে, কেমন শরম লাগতেছে, ইয়া আল্লাহ আমি এই কাজ করেছি,
কত একটা আফসোস এবং শরম লাগতেছে। গুনাহ হলো এরকম জিনিস যে সাত হচ্ছে পাঁচ মিনিটে, কিন্তু এর কষ্ট এবং আজাব হচ্ছে আজীবনে। মনে রাখবে, গুনাহ আপনি যখন করবে তখনই কেবল একটু স্বাদ, যদি স্বাদ, গুনার মধ্যে তো আসলে কোনো স্বাদ নাই, কিন্তু যদি আপনার স্বাদ নষ্ট হয়ে যায় থাকে, পোলাও কুরমা থাকতে, রস পোলাও থাকতে, আপনি শুটকি ভর্তা আর পেঁচা ভর্তা আর আলু ভর্তা আপনার কাছে আপনি খুঁজতেছেন, যদি এরকম হয়ে থাকে তাও কতক্ষণ, ওই যতক্ষণ ততক্ষণই। এরপর বাকি পুরা সময় আপনার কি থাকবে, অশান্তি থাকবে, আপনার ভিতরে পেরেশানি থাকবে। তাই মনে রাখা দরকার আমাদের যে গুনাহ এর স্বাদ ক্ষণিকে, কিন্তু এর আজাব, এর কষ্ট আল্লাহ যদি মাফ করেও দেন আখেরাতে, আল্লাহ যদি মাফ করেও দেন এটা কবে, আখেরাতে। কিন্তু দুনিয়াতে আপনি যে বেইজ্জতিটা হইলেন না, দুনিয়াতে আপনি যে পেরেশানটা হবেন, এটা তো আপনার সারা জীবনের জন্য আপনার জীবনে একটা স্পট হিসাবে, এটা স্পট হিসাবে থেকে যাবে না, আপনার বাচ্চাদের কাছে, আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনদের কাছে সারা জীবন আপনাকে কি হয়ে থাকতে হবে, ছোট হয়ে থাকতে হবে। নিজ মানসিকভাবে উপর দিয়ে কিছু না হইলেও মানসিকভাবে একটা কষ্ট অবশ্যই আপনার ভিতরে থাকবে। তাই ভাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রথম এবং অন্যতম হচ্ছে কোনটা, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর শরণাপন্ন হওয়া। আল্লাহ যদি রহমত না করে, আল্লাহ যদি মেহরবানি না করে, আল্লাহ যদি দয়া না করে, তাহলে খাজা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জন্যেও বাঁচা কি নয়, সম্ভব নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন এই কথা, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতু বিসু, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসেরও পবিত্রতা ঘোষণা করছি না। হযরত ইউসুফ বলতেছেন, নবী যিনি এত মারাত্মক পরীক্ষাতেও কি হইলে সফল হয়ে গেলেন, উত্তীর্ণ হইলেন আল্লাহর মেহরবানিতে, এরপরে তিনি বলতেছেন এই কথা যে, ও গো আল্লাহ, মা উবাররিউ নাফসি, আমি আমার নিজের বেটাগিরি প্রকাশ করছি না, আমি আমার নিজের পবিত্রতা নিষ্কলুষতা প্রকাশ করছি না, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, আমার নফস তো আমাকে প্রতিনিয়তই কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, প্ররোচনা দিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে, যখনই তোমার মনের ভিতরে শয়তানি কোনো ওয়াসওয়াসা আসবে, কোনো প্ররোচনা, কোনো কুমন্ত্রণা আসবে, তখন তুমি কি করবা, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ, কি করবা, ফাস্তাঈদ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবা, কি করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা। যখনই শয়তান, শয়তান কিন্তু চট করে আসে না, শয়তান কিন্তু কি করে না, আরে যোগাযোগ করতে আগে মোবাইল নাম্বার লাগবে না, এমনি কি যোগাযোগ করা যায়, আগে কি লাগে, মোবাইল লাগে, এরপরে আবার নাম্বার লাগে, এরপরে আবার সময় বুঝতে, যখন তখন হইলেও পারা যায় না, অমুকে পাশে আছে, অমুকে পাশে আছে, পারবে না, নির্জন হইতে হবে, একটা কিছু হইতে হবে, এতগুলি স্টেপ পার হওয়ার পর এরপর শয়তান কি করে, মিস কল দিয়া দেখি, ভাই সাহেবরে একটা কি করি, একটা মিস কল দিয়া দেখি, যেই মিস কল আপনি উঠাইলেন শয়তানের সাথে কি হয়ে গেল, কানে হয়ে গেল, এখন সে সাহস পা, এখন সে কি পা, সাহস পা। তা আগেই আপনি দরজা বন্ধ করে দেন, আগেই আপনি স্টপ করে দেন, আপনি এত দূর কি করেন না, অগ্রসর হওয়া দরকার নাই, আগেই আপনি স্টপ করে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ও গো আল্লাহ, আমি আপনার কাছে পানা চাইতেছি, বিতাড়িত শয়তান, মনের ভিতরে যখনই কোনো ওয়াসওয়াসা আসবে, কোনো কুমন্ত্রণা আসবে, মানুষ হিসাবে আসতে পারে, এবং এই উম্মতের এটা বৈশিষ্ট্য যে আল্লাহ এটার জন্য বান্দাকে শাস্তি দিবেন না, মাফ করে দিয়েছে, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা তুওয়াসওয়িসু বিহি সুদুরুহা, মনের ভিতরে অনেক কুমন্ত্রণা আসে না, কুচিন্তা আসে না, অনেক জল্পনা কল্পনা আসে, মানুষ হিসাবে এটা আসে, কোনো সময় আসে চলে যায়, কোনো সময় আবার এসে একটু স্থির হয়, কোনো সময় আবার আসতেই থাকে,
যায় আবার আসে, যায় আবার আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তাই যখনই এরকম আসবে আমি কি করব, কার আশ্রয় গ্রহণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। অনেক সময় তো শয়তান তো কেমন দেখেন যে আমাদের নামাজের মধ্যেও, আরে 5 মিনিটের নামাজ, 7 মিনিটের নামাজ, এটাও একটু শান্তি মতো আদায় করব, দেয় না, এই কথা সেই কথা, ওইটা সেইটা, এই চিত্র ওই চিত্র, এমন অনেক বিষয় যা সারা জীবনে আপনার মনে পড়ে না। আপনার এই 40 বছরের জিন্দিগিতে, 50 বছরের জিন্দিগিতে কখনো আপনার এরকম কোন শৈশবের, আপনার বাড়ির, আপনার গ্রামের, আপনার অমুকের কখনো এই ঘটনা আপনার মনে পড়ে নাই যে আপনি জোরের নামাজে দাঁড়াইছেন, ওইটা চট করে এসে কি হয়ে গেছে, বা কারো কথা, অমুকের কথা, অমুক কোন ঘটনা চট করে নামাজের মধ্যে মনে পড়ে গেছে। একবার এক সাহাবি হযরত উসমান ইবনে আবিল আস, ওই সাহাবির নাম ছিল, তিনি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে শয়তান এসে আমাকে এরকম ডিস্টার্ব করে যে আমি আমার কেরাত রাখা সব তালগুল পাকায় দিই, বেজে লেগে যায় সব, কি বললাম এটাও মনে থাকে না, 2 রাকাত না 3 রাকাত না কি বললাম এটাও হয় না, অনেক সময় এরকম আমাদের হয় না, না দ্বিতীয় রাকাত থেকে উঠে প্রথম রাকাতে কি পড়ছি এটা কি করতে পারি না, আর পরে তো অনেকের এই ঘর। আজকে যদি জিজ্ঞাসা করা হয় জুমার নামাজ পড়ছেন সবাই না পড়েন নাই, জুমার নামাজে কেরাত আসতে হয়েছে না জোরে হয়েছে, জোরে হয়েছে, এমন সব জোরে পড়ছেন না, যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে জুমার নামাজে আপনার খতিব সাহেব কোন সুরা দিয়ে জুমার নামাজ পড়াইছেন, অনেকেই পাওয়া যাবে খেয়ালই নেই, কারো মনে করে নেই হুজুর কি যেন পড়ছিলেন কি যেন, হয় কি হয় না। ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ শুরু করি তো শয়তান এসে কি করে আমার রাকাত আর কেরাতের মধ্যে তালগুল পাকায় দেয়, ভেজাল লাগায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে হ্যাঁ হ্যাঁ, এই শয়তানটার নাম হইল খিনজিব, এই শয়তানটার নাম হইল কি, খিনজিব। তাহলে বোঝা গেল এই কথা যে সুনির্দিষ্ট অপরাধের জন্যে, সুনির্দিষ্ট বনু আদমকে ক্ষতি করার জন্য আবার বিভাগীয় প্রধান শয়তানও আছে। এক তো আমভাবে শয়তান আছেই, আবার আমাকে বিশেষভাবে মিথ্যাতে ফেলানোর জন্য, আমাকে বিশেষভাবে আমার নামাজ নষ্ট করার জন্য আলাদা আলাদা আবার কি আছে, শয়তানও আছে। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেই বিষয়টা হচ্ছে যে যখনই আমার মনের ভিতরে কোনো জল্পনা কল্পনা আসবে, কোনো কুমন্ত্রণা, শয়তানের কোনো প্ররোচনা আসবে, আমি বাড়াব না, আমি কি দিব না, সুযোগ দিব না, বাড়াবো না, প্রশ্রয় দিব না, সাথে 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ একবার যদি চান্স দিয়ে দেই, প্রশ্রয় দিয়ে দেই, ওই যে কথায় আছে না যে দুঃখ তো দিলে কি করো, বইতে দাও, আর বইতে দিলে খাইতে দাও, আর খাইতে দিলে শুইতে দাও, আর শোয়ার ব্যবস্থা যখন হয়ে যায় তখন আর আমার আর কি চিন্তা আছে, সবে খাওয়ানো হইলো, থাকার ব্যবস্থাও। সেম শয়তান একই অবস্থা তার, ঘরে ঢোকার চান্স খুঁজে প্রথমে, যখন চান্স হয়ে যায় তো পরে খুব খুশি, পরে খানার সময় যখন খানারও ব্যবস্থা হয়ে যায় তো আরও খুশি, পরে যখন শোয়ার সময় শোয়ারও ব্যবস্থা হয়ে যায় তখন তো আর তার খুশি কে দেখে। তৃতীয় নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণা এবং প্ররোচনা থেকে বাঁচার জন্যে আয়াতুল কুরসি খুব বেশি তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা, জানা আছে আমাদের আয়াতুল কুরসি, না এরকম পাওয়া যাবে জানা নাই, দরকার নাই বলার, যাদের জানা নাই তারা কি করব, শিখে নিব, একটা আয়াত মাত্র, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটা একটা আয়াত, এই একটা আয়াত, এই আয়াতটার নাম কি, আয়াতুল
করছি কোন পারার মধ্যে? এটা তিন পারার মধ্যে, তিন পারার একদম প্রথম পৃষ্ঠা সূরাতুল বাকারা, তিন পারা প্রথম পৃষ্ঠা সূরাতুল বাকারা। এটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির যতগুলো উপকার আছে, তিলাওয়াতের ফায়দা আছে, অনেক ফজিলত সম্বলিত, ফজিলত মণ্ডিত এই আয়াতটা, যতগুলো ফায়দা আছে এর মধ্যে বড় একটা ফায়দা এটাও যে এটা আপনাকে শয়তানের আক্রমণ থেকে কি করবে? হেফাজত করবে। আল্লাহ তাআলার হুকুমে শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা এবং আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। সুন্দর একটা ঘটনা আছে হাদিস। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিনা কে? হযরত আবু হুরায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই যে বাইতুল মালের যে খাবার আছে, আটা গম ইত্যাদি, ওই বাইতুল মালের খাবারের প্রহরী হিসাবে, রক্ষক হিসাবে, প্রহরী হিসাবে ওনাকে পাহারা দেওয়ার জন্য ওনাকে রেখেছে। তো সারা রাত উনি পাহারা দেন। এক রাতে দেখেন উনি গোপনে এক লোক ওইখান থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছে, ওখান থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে পাকড়াও করলেন আর বললেন, অবশ্যই তোমাকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব, তার সামনে হাজির কর। এখন ওই ওই লোকে সে জীর্ণ শীর্ণ অবস্থা, গরিব অবস্থা, সে বলল হযরত আবু হুরায়রাকে যে দেখো ভাই, এই খাবার তো গরিবের জন্যেই, এই খাবার তো গরিবের জন্যে, আমি অত্যন্ত গরিব, তাই আমি নিয়ে গেছি, তুমি আমার ছেড়া দেওয়া আজকে, আজকের মতো আমাকে কি করো, ছেড়ে দিন। হযরত আবু হুরায়রার মনের মধ্যে দয়া আসলো, ওকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রাতে আবার এসে হাজির, কিরে দ্বিতীয় রাতে আবার এসে হাজির, চুরি করতেছে, আবার তাকে ধরলেন। এবারও সে অনুনয় বিনয় করে, আজকেও অনুনয় বিনয় করে সে ছাড়া নিয়ে নিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তৃতীয় রাতে আবার হাজির, হযরত আবু হুরায়রা বলেন যে বেটা, আজকে আর তোকে আমি ছাড়ব না, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়ে যা। এখন বলে ভাই না বালা না অনুনয় করতে, ভাই তোমাকে আমি এমন একটা দোয়া শিখাই দিব, এমন একটা দোয়া শিখাই দিব, এমন একটা আয়া, যে এই দোয়াটা, এই আয়াতটা যদি তুমি পাঠ করো তাহলে শয়তান কখনো তোমার কাছাকাছি আসতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তো এটাই চাইতে, সবসময় এই ফিকির, এই চিন্তাই তাদের মধ্যে ছিল। ও এর মধ্যে হযরত আবু হুরায়রা প্রতি রাতেই আবার সকালে রাসূলকে জানাইছেন যে যে ইয়া রাসূল আল্লাহ, এমন এমন ঘটনা গত রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন যে হ্যাঁ, সে মিথ্যা বলেছে, আবার আসবে, আবার তোমার কাছে আসবে। শেষের তৃতীয় দিন শয়তান ওই সে যখনই কথা বলল যে তোমাকে আমি এমন একটা দোয়া শিখাই দিব, এই দোয়াটা তুমি যদি পাঠ করো তাহলে শয়তান কখনো তোমার কি হতে পারবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। কি দোয়া? তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, তাহলে শয়তান কখনো তোমার কাছে আসতে পারবে না। কে বলতেছে? শয়তান নিজেই বলতেছে। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হযরত আবু হুরায়রা যখন শুনাইলেন এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললে, আবু হুরায়রা তুমি কি জানো একে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, এ তো হচ্ছে শয়তান, এ তো হচ্ছে কে? শয়তান। সে সত্য বলেছে কিন্তু সে চরম মিথ্যাবাদী। এই কথাটা সে কি করেছে? সত্য বলেছে কিন্তু এমনি সে চরম মিথ্যাবাদী। মুহাদ্দিসিন কেরাম বলেন যে মিথ্যাবাদীও অনেক সময় সত্য বলতে পারে, মিথ্যাবাদীও অনেক সময় কি বলতে পারে, মিথ্যাবাদী মুনাফিকও অনেক সময় সুন্দর কথা বলতে পারে। তাই কথা সুন্দর হইলেই তারটা সত্য হয়ে যাবে এ কথা না, তার দ্বারা ধোঁকা খাবো এ কথা না। মূল মানদণ্ড হচ্ছে কুরআন এবং হাদিস। মূল মানদণ্ড কি? কুরআন এবং হাদিস। এই হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পেরেছি যে শয়তানের কুমন্ত্রণা এবং প্ররোচনা থেকে বাঁচার জন্য আরেকটা বড় জিকির এবং বড় দোয়া হচ্ছে আমাদের, যে আমরা কি পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করব। করবো কিনা ইনশাআল্লাহ, যাদের আছে, জানা আছে তাদের তো জানি, যারা জানি না তারা কি করব,
আগামী মাসে ইনশাআল্লাহ পরীক্ষা হবে, আগামী মাসে ইনশাআল্লাহ পরীক্ষা হবে। আবার এই ভয়ে আশায় বাদ দিয়ে নি, হুজুর বুড়া বয়সে শরম দিবেন আমাদেরকে। শিখে আমরা না দুনিয়ার কত কিছু শিখছি, দেখেন আল্লাহ যদি বলেন, আল্লাহর নবী যদি বল, কত কিছু দুনিয়ার আমি শিখছি যা কোনো কাজে লাগতেছে না আমার, এক কোনো কাজে লাগতেছে না আমার স্কুল লাইফে, আমার কলেজ লাইফে কত গল্প, কত প্রশ্ন আমি মুখস্থ করছি যা এখন আমার জীবনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। অথচ এটা তো আমার দুনিয়াতেও কাজে আসতেছে, কেবল আখেরাতে কাজে আসবে তা না, দুনিয়াতে শয়তানের আক্রমণ থেকে আমি কি করব, বেঁচে থাকব। আর শয়তান তো এরকম শত্রু যে আমার দুনিয়ার অশান্তি কিভাবে হবে এই চেষ্টা, এই প্ল্যান প্রোগ্রাম সবসময় সে করে। চতুর্থ নম্বর হচ্ছে শয়তানের প্ররোচনা এবং আক্রমণ থেকে বাঁচার জন্যে, যে কোনো সময় যদি আমার ভিতরে শয়তানের প্ররোচনা এবং কুমন্ত্রণা চলে আসে, জায়গা করে নি, তো কষ্ট করে সাথে সাথে আমি আরেকটা নেক কাজ করে ফেলবো, একটা ভালো কাজ করে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথা বলেছেন যে কখনো যদি তোমার কোনো এই ধরনের কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করবে, তো আগের এটাকে কি করবে, মুছে দিবে, আগের এটাকে ডিলিট করে দিবে, মুছে দিবে। আর শয়তান হলো এরকম শত্রু, সে মৌলিকভাবে চায় আমাকে ভালো কাজ থেকে ফিরায় রাখতে, আমাকে ভালো কাজ থেকে ফিরায় রাখতে। তাই যখন সে দেখবে যে আরে ওকে এই ওয়াসওয়াসা দিতে, যে কুমন্ত্রণা দিতে, যে আরও তো দেখি সে তার ইবাদতকে বাড়ায় দিচ্ছে, কথার কথা আপনি নিজের উপরে নিজের জরিমানা দিবেন, আপনি নিজের উপরে নিজে কী দিবেন, কেমন জরিমানা, আপনি চিন্তা করে দেখবেন কোন আমলটা আপনার জন্য কঠিন বেশি লাগে। এক একজনের এক এক রকম, কারো টাকা পয়সা দান করতে কষ্ট লাগে, নামাজ পড়তে অসুবিধা নাই, না রোজা রাখতে অসুবিধা নাই, সব ঠিক আছে, কিন্তু যদি একশো টাকা দান করতে বলে এটা তার নফসের মধ্যে কী লাগে, অত্যন্ত আসে না, এক একজনের এক এক রকম। কারো আছে আবার দান করতে খুব কি ভালোবাসে, হাজার হাজার টাকা সে দান করতে যে, কিন্তু আপনি যদি বলে যে নামাজ পড়ো, তো এটা তার কাছে কি মনে হয়, কঠিন মনে হয়। কারো কাছে রোজাটা কঠিন মনে হয়, এক একজনের জন্য এক এক রকম। কারো কাছে মা বাবার খেদমত করা, রুগীর খেদমত করা, মুরব্বীদের খেদমত করা, এটা কি মনে হয়, কঠিন মনে হয়। আপনি নিজে চিন্তা করে দেখবেন যে কোন আমলটা আপনার উপর কঠিন। যদি মনে করেন যে টাকা পয়সাটা আমার উপরে বেশি কঠিন, তো জরিমানা করেন। যদি কখনো আমার এরকম কোনো কুমন্ত্রণার শিকার হয়ে যায় শয়তানের, আমি একশো টাকা আল্লাহর রাস্তায় দান করব, কিংবা বিশ টাকাত আমি নফল নামাজ পড়ব, পঞ্চাশ টাকাত আমি নফল নামাজ পড়ব। শয়তান দেখবেন চিন্তা করবে যে আরে ওরে কুমন্ত্রণা দিয়ে জানা ক্ষতি করেছি, এর চাইতে বেশি তো সে কি করে ফেলতেছে, লাভ করে ফেলতেছে, বেশি আদায় করে ফেলতেছে। তাই শয়তান তখন তার স্বার্থে, আপনার স্বার্থে না, তার স্বার্থে সে ধোঁকাটাও কি করে দিবে, বন্ধ করে দিবে, যে অন্ত গুনা না হোক, লাভ যাতে কি না হয় বেশি। আপনাদেরকে বলছিলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, কার ঘটনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন, না তার বাবাও অনেক বড় সাহাবী ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাও সাহাবিয়া ছিলেন হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাহিলি যুগে ইসলামের আগে অনেক কিছু করছে, কিন্তু ইসলাম তো এত বড় নিয়ামত, ইমান তো এত বড় নিয়ামত, যে ইমান আনার সাথে সাথে আগের যা আছে সব কি হয়ে যায়, ধুয়ে মুছে পরিষ্কার হয়। আর দেখেন এই নিয়ামত আল্লাহ আমাকে কোনো চেষ্টা সাধনা ছাড়াই দিয়ে দিছে, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো আল্লাহ, যে আল্লাহ তাআলা ইমানের নিয়ামত, এই ইসলামের নিয়ামত আমার কোনো মেহনত ছাড়াই আল্লাহ আমাকে জন্মগতভাবে আমাকে, যে কত বড় নিয়ামত এটা, কত পাওয়ার শক্তি এটা, যে কেউ যদি খুনের গুনাহ করে থাকে, কেউ যদি ব্যভিচারের গুনাহ করে থাকে, কেউ যদি টাকা পয়সা আত্মসাতের গুনাহ করে থাকে ইসলামের আগে অমুসলিম অবস্থায়, কিন্তু পরে যদি সে কী হয় মুসলমান হয়, তাহলে আগের সব গুনাহ তার কী হয়ে যায়, মাফ হয়ে যায়, এবং সদ্য প্রসূত, সদ্য জন্ম নেওয়া শিশুর মতো সে হয়ে যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনার এক রাতে তাহাজ্জুদ কোনো কারণে উনি উঠতে পারেননি, তাহাজ্জুদে দেখেন এক রাতে উঠতে পারেন না, আর কত আফসোস। আর আমাদের তো
ও তো প্রমোশন পাওয়া ছাড়া উপায় নেই, ও তো প্রমোশন আছে না, কোনো পরীক্ষা টরীক্ষা ছাড়া আল্লাহ যদি আমাদেরকে দিয়া দেন আর কি, যা দৌড় দে না। ওই যে মুরব্বীরা অনেক সময় বাচ্চা বলা বান্ডে করে না, লাঠি নিয়ে মারবে, মারার ইচ্ছা নাই না, আবার পিছনে ফিরা, আবার তাকাই যাও। আমাদেরও আল্লাহ তাআলা একটু এরকম হিট হিট করে জান্নাতের দিকে পাঠিয়ে দিলেই হবে, কি বলেন? না হলে যদি ধরেন আল্লাহ তাআলা, যদি ধরেন আল্লাহ তাআলা, বাঁচার কোনো কি থাকবে না, উপায় থাকবে না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ মিস, সারা দিন কান্নাকাটি আর সারা দিন নামাজ, এমনি তাহাজ্জুদে উঠলে 8 রাকাত পড়তে আর সারা দিন ওই দিন কয়েকশো রাকাত পড়ে ফেলছে, সারাদিন কয়েকশো রাকাত পড়ে ফেলছে। পরের দিন শেষ রাতে উনি অনুভব করলেন, ঘুমিয়েছিলেন, অনুভব করলেন ওনার মাথায় কে যেন এরকম বিলি করে দিচ্ছে তাকে জাগানোর জন্য, উঠানোর জন্য। কিরে আমার ঘরে এত রাতে, ভয়ের না এটা জিনিসটা, আমার ঘরে এত রাতে কে আমার মাথা এরকম বিলি করে দিচ্ছে আর আমাকে উঠাতে চেষ্টা করতেছে। চোখ খুললেন, দেখেন একজন অপরিচিত। কিরে কে তুমি? হুজুর আমি শয়তান। কে? হুজুর আমি শয়তান। তুই এখানে আমার কাছে আমাকে শেষ রাত্রে তুই ঘুম থেকে উঠাই দিতে চাইতেছিস, তোর না আরো আমাকে ঘুম পাড়ানোর কথা? হুজুর গতকাল আপনাকে ঘুম পাড়ানোর ফলে সারাদিন আপনি যে কান্নাকাটি আর নামাজ পড়ছেন, এতে যে আল্লাহর কাছে আপনার তারাক্কি এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়লে এটা হইতো না। তাই আমার তো কাজ হচ্ছে আপনার যাকে যেভাবে পারি এভাবে কি করে রাখা, মানে যাকে ক্ষতিগ্রস্ত করতে পারা তো ক্ষতিগ্রস্ত করি, আর যাকে যে সে লাভ করে 50-50% তারে 50% লাভ কমায় দিয়ে 30% নিয়ে আসা, এটা 15% নিয়ে আসা, এটা ক্ষতি করলাম তাকে। যে তার লাভ হওয়ার কথা ছিল 50%, আমি কোথায় নিয়ে আসলাম 30% নিয়ে আসলাম। তো শয়তান বলে কথা যে হুজুর গতকাল তো আপনি এরকম সারাদিন যে কান্না কাটি আর যে আফসুস করছে এই কারণে আপনার যা সব হয়ে গেছে, তাহাজ্জুদ পড়লে এত সব হইতো না। তাই আজকে আগেই আমি আপনাকে কি করে দিচ্ছি, জাগ্রত করে দিচ্ছি, জাগায় দিচ্ছি। তো যে কোনো একটা কুমন্ত্রণার কিছু হয়ে গেলে, শয়তানি প্ররোচনার কিছু হয়ে গেলে সাথে সাথে কি করা, একটা নেক কাজ করা। নেক কাজ কোনটা করব, যে কোনো নেক কাজই আমি করতে পারি, তবে একটা এটা আল্লাহর ওলিদের কথা এটা যে নফসের মজা পায় এরকম করলে আবার হবে না। অনেক নফস আছে এরকম যে এবাদত করতে মজা পায়, যদি মজার জন্য এবাদত করে এ এবাদত গ্রহণযোগ্য না। গভীরভাবে শুনেন কথাটা, আমার নামাজ পড়তে কি লাগে, খুব ভাল লাগে। একজনে বলতেছে, কয় হুজুর আমি রোজা রাখি কেন? কয় হুজুর রোজা রাখলে দেখছি গ্যাস টেস পেটটা একটু কি থাকে। আরে তোমার নিয়ত যদি এটাই হ, তাহলে রোজা হবে? রোজা তো হবে একমাত্র কার জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার মজা লাগো না লাগো, মজা লাগা স্বাদ লাগা এটা হলো বাইপাস একটা জিনিস, এটা আলাদা একটা জিনিস, এটা কখনো কি হইতে পারে না। মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য আমার হইতে পারে না। মূল লক্ষ্য উদ্দেশ্য কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি। তাই ফুকাহায়ে কেরাম মুফতিয়ানে কেরাম এই কথা বলেছেন যে যে অনেকে মসজিদে একটা জায়গা ঠিক করে রাখে না, সবসময় এই জায়গাতেই কি করে, সে হাজি সাহেব এই জায়গাতেই বসে। অনেক মুফতিরা বলছেন এটা মাকরু, এটা কি মাকরু? দুইটা কারণে মাকরু। একটা কারণ হচ্ছে এটা যে আপনি একটা জায়গায় বসতে 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 ওই জায়গার সাথে আপনার একটা কি হয়ে যায়, মহব্বত এবং ভালোবাসা হয়ে যায়। তো নফসের একটা মজা আপনি পাবেন ওই জায়গাটাতে বসে, ভাল লাগে এই জায়গাটাতে বসতে, আমার কি লাগে, ভাল লাগে। তাই মসজিদে পাল্টায়া পাল্টায়া বসা, পাল্টায়া পাল্টায়া বসা এক নম্বর হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে যে আমার নফসের ভিতরে এই ধোঁকাও আসতে পারে যে আমি একটা বিশেষ মানুষ, আমি একটা কি মানুষ, কারণ আমার জন্য জায়গা কি ঠিক করা নির্ধারিত, মসজিদে একমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এছাড়া কারো জায়গা কি নেই নির্দিষ্ট, যত বড়ই হোক না কেন।
অন্য কারণ হইলে কোন নিরাপত্তা সিকিউরিটি সেটা ভিন্ন কথা, কিন্তু কেবল মানুষ হিসাবে কি নাই আর কোন তার আলাদা কোনো বিশেষত্ব নাই। গত দুই তিন জমা আগে আমাদের ওই সার্কিট হাউস মসজিদে কাকড়ায় একসাথে দুই তিনজন মন্ত্রী আসছেন বন্ধু মানুষ, তো ওনাদের সাথে তো ওনাদের পাক পেয়াদা আছে না, ওনাদের পিএসটিএস আছে, আসছে ওরাও আছে। তো এই এখন করোনার কারণে তো একটু বেশি আবার আছে না সিকিউরিটি এসব, তো বসছেন ওনারা আর কিছু তালিব এলেম জাতীয় কিছু একটা দুইটা ছেলে ওইদিকে বসা, মনে হইলো তালিব এলেম তো অসহায় ছাত্র মাদ্রাসার ছাত্র, তো পিএসএ ওই উঠায় দিতেছে ওই জায়গা থেকে উঠায় দিই। তো আরেকজন আমার পরিচিত বড় ব্যবসায়ী, উনি উনিও ভালো মানুষ, দিনদার মানুষ, তো উনি সাথে সাথে ধরলেন যে আপনি উঠায় দিচ্ছেন কেন ওনাকে, কেন বসছে আগে থেকে। তো বিএস বলে যে স্যার এরকম কিসের স্যার আবার মসজিদের মধ্যে আবার কিসের স্যার, মন্ত্রী মহোদয়দের আবার দেখবেন একটা বিষয় নিজেরা কিন্তু কিছু বলবে না, চালা গেছে যা বলার বলানোর কাকে দিয়ে বলাবে, ওর পিএসকে দিয়ে রাজনীতিবিদ্যা এগুলি, আবার পাবলিক ফুসে গেলে তো মুশকিল হয়ে যাবে, মসজিদ তো কি পাবলিক গ্যাদারিং, এখানে এখানে তো আর আমার পার্টির লুকানো সবাই আর আমার অফিসও না আর আমার জায়গা না এটা, আমার এখানে সব ধরনের মানুষ আছে। তো খেয়াল করি আমি দেখি অনেক সময় বয়ান দেওয়ার সময় বা খুতবা দেওয়ার সময় তো মনে মনে আবার একটু একটু ভালো হয়েছে, মন্ত্রীকে দেখাইতে আসতো এখানে আল্লাহর জন্য আসা, কার জন্য, আল্লাহর জন্য আসা। তাই এখানে আমার এই জায়গা আমার ওই জায়গা, হ্যাঁ সিকিউরিটি হইলে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা যে সিকিউরিটির জন্য যে রাষ্ট্রপতি মহোদয় আসছে প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয় আসছে সিকিউরিটির জন্য, এখন আশেপাশে অন্য কাউকে বসতে দেওয়া যাবে না, সেটা হলো সিকিউরিটির জন্য। কিন্তু যদি এরকম একটা ভাব দেখানোর জন্য আমি যে আমি অমুক আমার পাশে এরকম কেউ বসতে পারবে না, তাহলে মারাত্মক গুণা হয়ে যাবে। তো আমরা তৃতীয় চতুর্থ নম্বর আমরা কী বললাম, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কি করতে হবে, একটা ভালো কাজ, যখনই একটা গুনাহের কাজ আমার থেকে হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ আমি করে নেওয়া, তাহলে ওই গুনাহের যে আসরটা আছে প্রভাবটা আছে আমার এই ভালো কাজটা ওইটাকে কি করে দিবে, দূর করে দিবে। তো ইনশাআল্লাহ এই যে আমলগুলি বলা হইল শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, ভাই আবারও শুরু যে কথাটা বলছিলাম এটা মনে রাখা, এই কথাটা বারবার স্মরণ করা যে শয়তান সে আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদের কি আদব্য মুবি, কেবল প্রকাশ্য শত্রুই না আল্লাহ তাআলার সামনে সে তার শত্রুতার চ্যালেঞ্জ সে দিয়েছে, চ্যালেঞ্জ আকারে সে প্রকাশ করেছে। তাই এটা তো আমার জন্য কত বুকামি, কত নির্বুদ্ধিতা, কত বেকফি, যে নিজে আমাকে বারবার ঘোষণা দিচ্ছে সে আমার শত্রু, আমার ক্ষতি করবে, আমার ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে সে কেবল আমার ক্ষতি করবে, আর আমি বুঝি তার সঙ্গে দুস্তি করব, আমি বুঝি তার সঙ্গে দুস্তি করব, আমি তাকে খুশি করব, এর চাইতে বেকফি তো আর কিছুই হইতে পারে না। তাই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুসারে চলে সে হচ্ছে সবচাইতে বুদ্ধিমান, সে হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। আর যে আল্লাহ আল্লাহ রসুলের কথা অমান্য করে শয়তানের সাথে দুস্তি করে সে যত বড় শিক্ষিতই হোক না কেন তার মতো বুকা দি গ্রেট দুনিয়াতে আর কেউ নাই, কারণ শয়তান সে তার দুনিয়ারও কি করে অশান্তি ক্ষতি করে আর আখেরাত তো বরবাদ করেই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানে সব ধরনের প্ররোচনা এবং আক্রমণ থেকে ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক এবং রহমত আমাদেরকে দান করুন, এই তৌফিকও আমাদেরকে দান করুন যে আমরা যেন ইনশাআল্লাহ এই আমলগুলো করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।